বিএডিসি নষ্ট পেঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্ত হওয়া 4,000 কৃষকের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখা। বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বিএডিসির কাছ থেকে পাওয়া 1,08,00,000 টাকার বীজ জেলার 4,000 কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়। এসব বীজ বপন করার 15-20 দিন অতিবাহিত হলেও অঙ্কুরোদ্গম হয়নি। চলতি বছরে জেলায় 36,000 হেক্টর জমিতে পেঁয়াজের লক্ষ্যমাত্রা ধরা হলেও নষ্ট বীজের কারণে এবছর 7,000-8,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ কম হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যে সকল কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের দাবি জানান কৃষকরা। আর্থিকভাবে সাহায্য সহযোগিতারও দাবি জানান তারা। আমাদের বাংলাদেশের কৃষকদের রাজবাড়ী জেলায় 4,000 পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো একটা বীজও জ্বালায় নাই। কোথাও জ্বালায় 4,000 কৃষকের এই 4,000 বিঘা জমিতে এই বীজ আমরা বলতাম রোপণ করতাম। সেখানে আমাদের যে ফসল 50-60 মণ পিস হয়, এই পিস মণের যদি মূল্য ধরা হয় 80 কোটি টাকা। 4,000 কৃষককে যে পেঁয়াজের বীজ দেওয়া হয়েছে সেই বীজই কিন্তু কোনো কৃষকই কিন্তু বলে নাই যে আমার বীজ ভজাইছে। সেই কারণে আমরা বলতে চাই, যেহেতু এই বিএডিসি যে নষ্ট বীজ দিয়েছে সেই বীজের জন্য কৃষকরা যাতে ক্ষতিপূরণ পাইতে পারে, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে গিয়েছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনারা আমরা আজকেই হয়তো একটি সিদ্ধান্ত নেব ওই কৃষকদের জন্যে, এবং আমার দেশের আমার রাজবাড়ির কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হলো এর জন্যে আমরা জেলা প্রশাসক মহোদয় যেহেতু আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা দেখব যদি কৃষকরা উপকৃত না হয়, কৃষকরা যদি এই ক্ষেত্রে কোনো সহায়তা না পায়, তাহলে পরবর্তী পর্যায়ে বীজের যে আইন আছে সেই আইনগতভাবে আমরা আগাবো। মানববন্ধন শেষে জাতীয় কৃষক সমিতি রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।